এই হোয়াটস আপ হোয়াটস আপ, চলো 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 ঠাকুর দেখে আসি, আমি লেট, সবাই চলে গেছে। তো আমি যে আজকে লেট এটা আমার কোনো দোষ নেই, বিকজ আমি ঠিকই ছিলাম, ওরা বললো ওদের দেরি হবে, সেজন্য আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেলাম। এই যে আমাকে ঢপ দিয়ে এখন এখানে, হ্যাঁ আমাকে বলছে আমি স্টেশনে, ভাই কি তাড়াহুড়ো করছে জানিস, তাহলে তুই ডাকছিলিস আমাকে নিচের থেকে, দেখো আমি বলছি তাই বলে ফোনে এত জোরে জোরে আওয়াজ কি করে শোনা যাচ্ছে, ওরা তো সত্যি চলে গেছে, খালি যত ঢপলি চলে মাসিকে থাকতো। দেখো স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, এই তুই তো বললি তোর এত দেরি হবে অত দেরি হবে, তোর তার থেকে আমরা বসে পড়েছিলাম ছেড়ে দিয়েছি দেখবি, তোরা কোন জায়গাটা আছিস? হ্যালো গাইস, তো যারা এখনো যাবে না আমি জুতো ফিতে বাঁধতে পারি না, রেডি স্টেডি লেটস গো। এ ব্যাগ নিচ্ছ না, ব্যাগ নিচ্ছ না কেউ? স্টেডি লেটস রোল, কেমন লাগছে বলো? হাই, ওখানে বসে শুনে নতুন চুল কাটা, নতুন 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 জামা, মজা, গালাগালি দিচ্ছে মনে মনে, গালাগালি দিচ্ছিস? টিকিটের টাকা কি দিবি, দে কত দিবি, দে রাস্তার মধ্যে। আমি শুধু একবার সৌগতকে বলেছি যে ভাই তোর এখনো সাইকেল চালানোর ফেজটা আছে, ঠিক আছে? তারপর আমি আর সৌগতকে খুঁজে পাচ্ছি না, সৌগত কই? হ্যাঁ, ওর মানে প্রতিটা গলির ব্যাকে আমি দেখছি, ও ব্যাকে শেষ না দেয়, অন্য ব্যাকে যান, মানে অর্ধেক অফিসার হয়ে গেছে, অর্ধেকটা বাকি আছে। হ্যাঁ, ডাক্তার ডাক্তার লজ্জা পাচ্ছে, আর এদিকে আমাদের কেমিস্ট কেমিস্ট একসময় এখানকার ডেইলি প্যাসেঞ্জার ছিলাম, আমিও ছিলাম। চলো টুইন টাওয়ার দেখে আসি, এখন অটোতে উঠে পড়েছি, আর আমরা ট্রেনে যা ভিড় ছিল মোটামুটি সব মেকআপ টেকআপ যা করে এসেছিল ছেলেগুলো উঠে গেছে, ধাই গিরি গিরি করতে করতে চলে আসলাম আমরা টুইন টাওয়ার দেখতে। বয়েজ এন্ড গার্লস চলে এসেছি, এই লাইট না কি, এটা কি হচ্ছে আর? পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক আজকে এখানে কল্যাণীতে।
আর এবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের সেই 1 ঘন্টা যাবত লাইন দেওয়ার যন্ত্রণাদায়ক ঘটনার কাহিনী। এখানে দেখছে লোকেরা করছিস, ওরাও তাই করছে। লাইন এগোচ্ছে, লাইন এগোচ্ছে, সামনে সিঁড়ি আছে। আচ্ছা উঁচু, লাইন যখন খুলে দিয়েছে, আমি আর প্রীতম একসাথে আছি, আর স্বপ্নেন্দু আর সৌগত হারিয়ে গেছে, দুটো কোথায় খুঁজে পাচ্ছি না। জুতো মুতো সব খুলে দিয়েছিল পাবলিকে, আমারটাও খুলে গেছিল, পড়লাম আবার, আবার হারিয়ে গেছে। এবার এবার আমি আর সৌগত একসাথে আছি, স্বপ্নেন্দু আর ডাক্তার হারিয়ে গেছে। অবশেষে যেমন সমুদ্র রোডকে এগিয়ে যাচ্ছি আমরা, এখানে সবাই আবার একসাথে ইউনিটি হয়ে গেছি। চলুন দেখা যাক কল্যাণী সেই সেরা টুইন টাওয়ার। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক লোক মোটামুটি এখানে চলে এসছে, কি সবাই এসছে তার কোনো ঠিক নেই। ধাক্কা পাক্কা মেরে দিচ্ছে লোকে, আবার লাইন, আবার লাইন, ওই ওই আবার লাইন। এখানে আবার একখানা বাস, বাস বাস খুলবে খুলবে করছে। ময়না তদন্তে বেরিয়েছি, দেখা যাক লাইন ফাইন পাস করে টুকটাক করে ঢোকা যায় নাকি। তোর মনে হয় না দেবে, যদি যাওয়া যায় চেষ্টায় আছি। তুই বলি ফোন কর, বল পুষ্কার কাছে আসতে, বল ফোন কর পুষ্কার কাছে আসতে। তো দেখতেই পাচ্ছেন এখানে লোকে অজ্ঞান ফজ্ঞান হয়ে যাবে এই নিয়ে আলোচনা করছে। আইন লাইন ভঙ্গের জন্য ভেতরে বিশাল মার চলছে, পুলিশের লাঠি আওয়াজ পাওয়া যাচ্ছে শুধু। তবুও বাঙালির ক্রেজ দেখুন, এই যে পাশ থেকে লাইন ভেঙে বেরিয়ে যাচ্ছে কারণ সামনে পুলিশ সেই মা মারছে। এখন বিশাল টেনশনে আছি, দুজন হারিয়ে গেছে, মানে খালি দুজন দুজন করে হারিয়ে যাচ্ছি। এই দেখ এই বোকা কি, এগুলো সামনে ঢুকবি, সামনে ঢুকবি, তোরা এখানে বসে রয়েছিস দিব্যিতে, আমরা কত খুঁজে বেড়াচ্ছি জানিস, হ্যাঁ সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি আমরা, ফোন ঢুকছে না তোদের, প্রেমের গল্প তো ফোনটা তো ইয়ে করতে হয়, এরা প্রেমের গল্প করতে ব্যস্ত ছিল আর আমরা খুঁজে বেড়াচ্ছি, গলা বসে যাবে আজকে। তো এখন বাজে 6:15, যা লাইন আছে রাত 2টার আগে বাড়ি পৌঁছাবো না। আমি সাজেস্ট করবো একেবারে বাড়ি বসে পুজো দেখুন, ইউটিউবে ফেসবুকে টিভিতে এত কষ্ট করে পুজো দেখার কোনো মানে। জেনুইন একটা কথা বলছি, ঠাকুর দেখার কোনো দরকার নেই, বাড়ি বসে থাকুন, যে যে ইউটিউব যে যে ইউটিউবে ফেসবুকে আপলোড দিচ্ছে তাদেরটা দেখতে থাকুন, ব্যাস অনেক শান্তি, অনেক শান্তি।
পেছন থেকে দেখা যাচ্ছে এই এর জন্য এত কষ্ট করা আমাদের, মানে এটা দেখা যাচ্ছে কি টুইন টাওয়ারের মাথা দেখা যাচ্ছে আমাদের অবস্থা। এই স্বাগত, কেমন লাগছে? হ্যাপি লাগছে, হ্যাপি ঝাঁকা লাগা আবার আটকে গেছি। ও বাবা, পাশে রয়েছে টুইন টাওয়ার, আর এদিকে চলছে মাইকে মোহন বাগানের ইস্ট বেঙ্গলের কমেন্ট্রি। ইস্ট বেঙ্গলের মোহন বাগানের কমেন্ট্রি চলছে। আর এখান থেকে আর আমার কিছু বলার নেই, মণ্ডপ সজ্জাটা অসাধারণ ছিল, জাস্ট লুফত ওঠাতে থাকুন। এখানকার একটাই কমপ্লেন, অথরিটির লাইন মেনটেন করার তো কোনো ক্ষমতাই নেই। যদিও মানুষ কষ্ট করে 2-3 ঘন্টা লাইন দিয়ে ভেতরে ঢুকছে, তো ভেতরে 1 মিনিটের বেশি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কানের গোড়ায় এত জোরে জোরে বাঁশি বাজানো হচ্ছে, মানে একেবারে যা তা লেগেছে এই জিনিসটা আমার। Yeah, boy!
প্রতিমা এত কষ্ট করে আমরা ভেতরে ঢুকলাম, আমাদের এক মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না, এক মিনিট 30 সেকেন্ডের বেশি দাঁড়াতে দিচ্ছে না, শুধু বাঁশির আওয়াজ চারদিকে, শুধু বাঁশির আওয়াজ, ঠাকুর টাকে নমস্কার করতে দেবে না, এই এদিকে যাস না, বেরিয়ে যাবো, বাইরে বেরিয়ে যাবো, দেখি দেখি অপরূপ সুন্দর প্রতিমা। বিধ্বস্ত বিধ্বস্ত একটা ঠাকুর দেখে, তোর জামা দেখো আমার জামা দেখো, একটা ঠাকুর দেখে বিধ্বস্ত, জুতোর অবস্থা একেবারে খারাপ, সব থেকে ভুল করেছি এই জুতো পরে আসা, খালি পায়ে আসবে যদি কেউ দেখতে আসো, এত কিছু কষ্ট দেখার পরেও খালি পায়ে আসবে। আমি একটা মেয়েকে শুনেছি টুইন টাওয়ারের পেছন, এটা গরমে আর বাঁচা যাবে না, আইসক্রিম না খেলে, আইসক্রিম স্টলে চলে এসেছি আইসক্রিম খাবো। এখন আমরা টুইন টাওয়ার দেখে বেরোলাম শেষমেশ, তো এখানে স্বাগত পাগলা হয়ে যাচ্ছে স্বপ্নেন্দু আর প্রীতম, ঘুগনি খেতে ব্যস্ত, আমি খাচ্ছি না বিকজ গরম লাগছে, আমার ইচ্ছা আছে ওইটার উঠার, কিন্তু কেউ উঠছে না। এটা ছিল শুধুই টুইন টাওয়ারের একটা ছোট্ট ব্লগ করার চেষ্টা করলাম, আর নর্থ চব্বিশ পরগনার এবছরের সেরা সম্মানপ্রাপ্ত মণ্ডপটি আসছে পরের পার্টে, তো অবশ্যই ওটা দেখতে ভুলবেন না, কারণ ওটা এই পার্টে যুক্ত করলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে, তো এটাতে শুধুই লেটস এনজয় দ্য ভিউ অফ টুইন টাওয়ার, মণ্ডপ সজ্জা অসাধারণ, শুধু এনজয় করো, দেখো। তো এই পার্টটা এখানেই শেষ করছি, পরের পার্টে আছে আরও আরও অনেক মজা, কারণ প্রপার ব্লগটা ওখানেই শেষ হচ্ছে, তো এনজয় ইয়োর দুর্গা পুজো, স্টে হ্যাপি, বাই।